বিউটিশিয়ান টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, বাম পাশ ফিরে ঘুমালে শরীরে কি ঘটে জানেন? জানতে চাইলে দেখুন, তো চলুন বিস্তারিত জেনে নেই। ঘুমের মতো আরামপ্রদ কাজ খুব কমই আছে, আর ঘুমের ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দের মুদ্রা থাকে। কেউ চিত হয়ে ঘুমাতে পছন্দ করেন, কেউ ডান পাশ ফিরে ঘুমাতে ভালোবাসেন, কেউ বা বাঁ পাশ ফিরে। কিন্তু জানেন কি, আপনি কিভাবে ঘুমোচ্ছেন তার উপর অনেকখানি নির্ভর করে আপনার স্বাস্থ্য এবং সুস্থতা। জার্নাল ফর অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত ডাক্তার জন ডাউলার্ট রচিত একটি গবেষণাপত্রে তেমনটাই দাবি করা হয়েছে। এই গবেষণাপত্রে বলা হয়েছে, চিত হয়ে ঘুমানো একেবারেই স্বাস্থ্যকর নয়, বিশেষত যারা হাঁপানিতে ভুগছেন কিংবা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা হয়, যাদের স্লিপ অ্যানিমিয়া, তাদের চিত হয়ে ঘুমানো একেবারেই উচিত নয়। কারণ চিত হয়ে ঘুমালে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ডান পাশ ফিরে ঘুমানোও ভালো নয়, কারণ ডান পাশ ফিরে ঘুমানো তাদের অনেকের মধ্যেই হজমের গোলমাল দেখা দেয়, পরিণামে কম এবং অগভীর ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। গবেষণাপত্রটির পরামর্শ, বাঁ পাশ ফিরে ঘুমানোই সবচেয়ে স্বাস্থ্যকর। বাঁ পাশ ফিরে ঘুমালে গৃহীত খাদ্য দ্রুত হজম হয়, সেই সঙ্গে খাবারের পুষ্টিগুণও সহজে গৃহীত হয় শরীরে, পাশাপাশি শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থারও উন্নতি ঘটে। অন্যদিকে বাঁ পাশ ফিরে ঘুমানোর ফলে পিত্তরসও শরীরের বজ্র পদার্থ তাদের নিজস্ব পথে যথাযথভাবে প্রবাহিত হয়, পরিণামে শরীর থাকে তরতাজা এবং স্ট্রেসের পরিমাণ যায় কমে। ডাক্তার ডাউলার্ডের পরামর্শ, যে পাশ ফিরে ঘুমানোই আপনার অভ্যাস হোক না কেন, চেষ্টা করুন অভ্যাস বদল করে বাঁ পাশ ফিরে ঘুমানোতে। এই অভ্যাস বদল করা অবশ্য সহজ নয়, কিন্তু একেবারেই অসম্ভবও নয়। শারীরিক সুস্থতার জন্য এটুকু তো করাই যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।